আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মাত্র পাওয়া আপডেট হচ্ছে। আপনারা যদি থাম্বনেলে এমন কিছু ভুল করেন বন্ধুরা, আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব বিনা নোটিশে কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেবে, রিমুভ করে দেবে, টার্মিনেট করে দেবে। বন্ধুরা, এমন কি ভুল করলে থাম্বনেলের ওপর আপনার চ্যানেলটা ক্ষতি হবে, চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, সেটা আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটি হচ্ছে থাম্বনেল পলিসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল পলিসি। সো থাম্বনেল পলিসিতে ইউটিউব কী বলেছে আমি সেটা দেখিয়ে দেবো, রিভিল করে দেবো বন্ধুরা। তো নিচের দিকে আমি চলে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবে অনেক কিছু বলেছে ইংলিশে, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বিষয় এখানে ইউটিউব বলেছে। তো এটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে কিন্তু অনুবাদ করে আপনাদের বুঝিয়ে দেবো যে এখানে ইউটিউব কী বলছে। সো আমি এখান থেকে বাংলা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের সুবিধা হয়। ভালোভাবে বোঝানোর জন্য আমি এখান থেকে বাংলা করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব কী বলছে। এই নীতি আপনার জন্য মানে কি, ইউটিউবে থাম্বনেল বা অন্য ছবি পোস্ট করবেন না যদি একটি এটি দেখায় অশ্লীল ছবি, যৌন ক্রিয়াকলাপ, যৌন খেলনা, ব্যবহার, ফেটিশ বা অন্যান্য যৌন তৃপ্তিদায়ক চিত্র, যৌনাঙ্গ সহ নগ্নতা ও অবাঞ্ছিত যৌনতাকে চিত্রিত করে হিংসাত্মক চিত্র বা হতবাক বা বিতৃষ্ণার উদ্দেশ্যে রক্ত বা রক্তাক্ত গ্রাফিক্স বা বিরক্তিকর চিত্র, অশ্লীল বা অশ্লীল ভাষা একটি থাম্বনেল যা দর্শককে মনে করতে বিভ্রান্ত করে যে তারা এমন কিছু দেখতে চলেছে যা ভিডিওতে নেই। তো বন্ধুরা, এখানে ইউটিউবে বলছে এমন কিছু থাম্বনেলে লিখবেন না যে অশ্লীল কোনো ভাষায় লিখবেন না বা এমন কিছু দেখাবেন না যাতে করে কিন্তু দর্শকরা কিন্তু ভিডিওতে পাবে। আরেকটি বিষয় আপনি থাম্বনেলে দেখেছেন এমন একটি বিষয়, তো অবশ্যই করে কিন্তু কোনো বাজে কিছু দেবেন না, অশ্লীল ফটো দেবেন না বা অনেকগুলো কিন্তু বিষয় রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যৌন ক্রিয়াকলাপ, যৌন খেলনা ব্যবহার, এরকম অশ্লীল কোনো ফটো ইউজ করবেন না ভিডিওতে এবং বা এমন কিছু ব্যবহার করবেন না যাতে করে দর্শককে আকৃষ্ট করে। এমন কিছু ব্যবহার করলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে ডিলিট করে দেবে, আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেবে ইউটিউবে থাম্বনেলে যদি ইউজ করেন এই বিষয়গুলো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং রক্তাক্ত কোনো গ্রাফিক্স কিন্তু আপনারা থাম্বনেলে দিবেন না বা ভিডিওতে দেখাবেন না, যাতে করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব রিমুভ করে দেবে। এবং আরেকটি বিষয় ইউটিউব বলছে অশ্লীল বা অশ্লীল ভাষা যদি আপনি ভিডিওতে ইউজ করেন, গালাগালি যদি আপনি থাম্বনেলে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব টার্মিনেট করে দেবে, ডিলিট করে দেবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।